হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বেলা এই 1টার মতো, আমার স্নান টান হয়ে গেছে, স্নান পুজো করে এই মাত্র ঘুরে এলাম। মেয়ে এতক্ষণ ঠামার কোলে ছিল, তো আমার কাছে এলো। ওর ঢংগুলো শুধু দেখো, পাগলি না একটা। দেখো তাহলে নিজেকে ক্যামেরায় দেখতে পাচ্ছে আর কেমন করছে। আর সানডে তবু আমার হাজবেন্ড আজকে দোকানে গেল, কারণ কি বলতো, আমার মা আর আমার ভাই আজকে আমাদের দোকানে আসবে, কারণ আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে গেছে। তো ভাই একটা নতুন ফোন নেবে, তো সেই জন্য আমাদের দোকানে এসেছে। তো সেই জন্য আমার হাজবেন্ড গেল, নয়তো রবিবার করে তো বাড়িতেই থাকে জানো, কিন্তু আজকে ওই জন্যই গেল। আর ওইদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, রান্না মোটামুটি হয়ে গেছে। তো আজকে মনে হয় মাছ এনেছে, কারণ কি বলতো, ওই ষষ্ঠীতে খাসির মাংস খাওয়া হলো, আবার কিছুদিন আগে ব্রয়লার খাওয়া হলো, তো সেই জন্য মাংস টাংস খেতে ইচ্ছে করলো না। তাই আমার হাজবেন্ড বললো ভালো দেখে মাছই নিয়ে এসো, মাংস খাবো না। তো মাছই মনে হয় রান্না করছে। তো আমার হাজবেন্ড আসার পর খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, উঠে দেখি একদম কালো মেঘ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো উঠে নিলাম, একটাও তো শুভ হয়নি, কারণ আজকে সারাদিনই মেঘলা মেঘলা আকাশ, রৌদ্র ওঠেনি, মানে সূর্য ওঠেনি। তবুও এখন মানে এত মেঘ করে এসেছে, মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আকাশের অবস্থা দেখে মনটাও খুব খারাপ হয়ে গেল, কারণ কি বলতো, আজকে বিকেলে আমার আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে হলো, আমাদের এখানে আনন্দ মেলা হচ্ছে, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু যে মেঘ করেছে মনে হয় আর যাওয়া হবে না, কারণ মেয়েকে নিয়ে যাবো, বাইচান্স যদি বৃষ্টি আসে কি করব তখন, মেয়েটা ছোটো না, কপালে না থাকলে যাওয়া হয়। আর একটা জিনিস দেখবে, যেখানে যাওয়ার মানে ভেবে নিয়েছো যে যাবে, সেখানে যদি যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় কেমন লাগে, খুব খারাপ লাগে না বলো? তো আর কি, আকাশে এরকম হলে করার কিছু নেই। আর এমনিতেও বাবার বাড়ি আসার পর থেকে এখানে মন বসছে না, এটা একদম সত্যি কথা। বাবার বাড়ি থেকে আসার পর দু একদিন শ্বশুর বাড়িতে মন বসতে চায় না, বসতে বসতে এই দু তিন দিন সময় তো লাগবে। ওই যে দেখো কেমন মেঘ করেছে, এরকম মেঘ নিয়ে কি যাওয়া যায়? হ্যাঁ, ভালোই লাগে না। মেয়েকে ওর ঠামার দাদু কাছে দিয়ে দিলাম, আর এই যে হাজবেন্ড আপেল এনেছে, বলছে মেয়েকে সিদ্ধ করে দিতে, তো এখন আপেল সিদ্ধটা বসিয়ে দিই। আমাদের প্রেশারটা আবার আমার মেয়ের জন্য নিয়ে গেছে, তো সেই জন্য এমনিই বসাবো। এই যে আপেলটা ছোট ছোট করে কেটে বসিয়ে দিলাম, আপেল সিদ্ধটা না মেয়ে বেশ ভালোই খায়। তো এটা হতে থাক, এখান থেকে কী করবো, একটু পরে এসে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আপেল সিদ্ধ হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে দেবো, তোমরাই দেখতে পাবে মেয়ে কতটা আনন্দ করে খায়। আর মানে একটু দেরি দিতে যদি দেরি হয় না, রেগে যায়, রেগে গিয়ে শুধু করে, মানে ওর কীর্তিগুলো দেখে আমার নিজেরই হাসি পায়। তো খেলছে আর খাচ্ছে, ওর অন্য কোনো দিকে মন নেই, ওর এই আপেল সেদ্ধ খাওয়াটার দিকেই মন। দেখো কেমন বাটির দিকে তাকিয়ে আছে, এত দুষ্টু না। খাওয়ানোর পর আবার ওকে একটু রাস্তায় নিয়ে যেতে হবে ঘোরানোর জন্য, কারণ বিকেল হয়ে গেছে আর জানোই তো ঘুরতে কতটা ভালোবাসে। বসিয়ে দিয়েছি আর একটাতে মেয়ের দুধ গরম করছি। তো কালকে কী হয়েছিল জানো, কালকে এত গরম পড়েছিল না, মেয়ের দুধটা এই 11টার দিকে জাল দিয়েছিলাম, তারপর জাল দেওয়া হয়নি, তারপর সন্ধ্যাবেলা জাল দিয়েছি, ফেটে গেছে, কী অবস্থা। তারপর মেয়েকে মানে সেরেলাক্সটা জলে গুলিয়ে, গরম জলে গুলিয়ে খাওয়ানো হয়েছে। তো আজকে গরম অনেকটাই কম, আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, তো আজকে দুধটা ভালো আছে। তবুও আজকে রিস্ক নিইনি, দুপুরে আর একবার জাল দিয়েছিলাম, 11টার দিকে একবার জাল দিয়েছিলাম, তারপরে দুপুরবেলা একবার জাল দিয়েছিলাম, আবার এখন জাল দিয়ে রেখে দিই। এখন তো মেয়ে খাবে না, বিকেলে আপেল সিদ্ধ হলো, তো ওর খেতে খেতে রাতে 9টার দিকে খাইয়ে দেবো। তো এখন বাজে রাতে 9টা, তো চাই রান্নাটা চাপিয়ে দিই রাতের। আমার হাজবেন্ড আবার আড্ডা দিতে গেছে ওর বন্ধুদের সঙ্গে, বিকেলে তো আর মেলায় যাওয়া হলো না, মেঘের জন্য গেলাম না, বৃষ্টিও হলো না, লাভের লাভ কিছুই হলো না, কী আর বলবো, সময় খারাপ গেলে যা হয়।
তো যাই হোক রান্নাটা চাপিয়ে দেবো। মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো জানো, এই সন্ধে কি বিকাল 6টার দিকে ঘুমিয়েছিল, এই একটু আগে উঠলো। ও ঘুমিয়ে নিল না, এবার রাতে বিরক্ত করবে খুব, রাতেও ঘুমোতেই চায় না, কত চেষ্টা করি ঘুম পাড়ানো কিছুতেই ঘুমায় না। তাও রাতের 11টা 12টা 12:30 পর্যন্ত বেজে যায়। কালকে রাতে তো এত বিরক্ত করেছে কি বলবো, কখন থেকে ওকে নিয়ে আমি শুয়েছি 10:30 দিকে, ও ঘুমোতে ঘুমোতে ঘুমিয়েছে 12:30 দিকে। মানে কত মত চেষ্টা করছি ঘুম পাড়ানো কিছুতেই মেয়ে ঘুমায় না, এত বিরক্ত। বারবার উঠে উঠে বসছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, বারবার ঠিক করে দিচ্ছি, আবার মানে ওর ঘুম পাচ্ছে না, ও কী করবে, কারণ ও তো অত সন্ধ্যা থেকে ঘুমিয়ে নেয় না। আর এই সময়টা যদি ঘুমোতে না দিই তো খুব কান্না করে, তো নিরুপায় হয়ে ঘুমোতে দিতেই লাগে, করার কিচ্ছু নেই। আর দুপুর করে ঘুমায় না জানো, দুপুর করেও জ্বালায়, এমনকি দুপুর করে যদি একটু শুই আমার হাজব্যান্ডও শুয়ে দুজনকে কাউকে ঘুমোতে দেয় না। আর এখন একটু মানে বসা শিখেছে, তারপর হামাগুড়ি দেওয়া শিখেছে, বিছানাতেও মানে রেখে নিশ্চিন্তে থাকা যায় না, চলে যায় একদিকে, একবারে খাটের কিনারে চলে আসে, খুব চঞ্চল হয়ে গেছে মেয়েটা। তো ঘুম থেকে উঠলো, আর রাতে তো জানোই মা ছাড়া কিছুই বোঝে না, আমার কাছে আসার জন্য কান্না করলো, আমি একটু নিলাম, নিয়ে ওকে খাইয়ে দিলাম। তো এখন কান্না করছিল জন্য আমার শাশুড়িমা আবার আশ্রমে নিয়ে গেল, আমাদের আশ্রমে। এখন থেকে ডেলি যে আমার শাশুড়িমার মেয়ে গিয়ে কীর্তন করে আসে, আর মেয়ে তো সবই খুব পছন্দ, গান বাজনা দেখলে লাফালাফি শুরু করে দেয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এলাম, এখন বাজে প্রায় 10:30 মতো, খাওয়া দাওয়া করে মেয়েকে শুয়ে দিলাম, তোমার সাথে ঘুমাইনি। আর বৃষ্টি কেবল শুরু হলো, বিকাল থেকে মনে হচ্ছিলো বৃষ্টি হবে, সেই বৃষ্টিটা এখন হচ্ছে, তো ভালোই হলো, রাতের ঘুমটা ভালো হবে, এরকম বৃষ্টি হলে না রাতের ঘুম ভালো হয়। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো করে বুঝতে বুঝতে, বাই বাই।